আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন চ্যানেল তাবিজ দর্পণ। আমি ফকির জাউল কাদের। ভিউয়ার্স, আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় বুকের ব্যথা বা চেস্ট পেন। যাদের বুকের মধ্যে অসহ্য ব্যথা হয়, ব্যথায় চিৎকার করতে থাকেন, ব্যথায় কাটাতে থাকেন, পেন এত এত বেশি হয় যে সহ্যের সীমা থাকে না, অস্থির হয়ে ওঠেন, তো কীভাবে দূর করবেন এই ব্যথা, আজকের ভিডিও সেটাই। তো ভিউয়ার্স, ছোট্ট একটা আমল, ছোট্ট একটা ইসম বা মন্ত্র, এই ইসম দোয়া করলে আপনার বুকের ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটা তদবির। আমি নিজে বহুবার এই তদবির করেছি এবং আমার কাছে যারা আসেন তাদেরকেও আমি এই তদবির করে দিই এবং সবাই এর দ্বারা উপকৃত হয়েছে। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আপনাদেরকে এই ইসমটা দোয়াটাকে মুখস্থ করতে হবে। খুব ভালোভাবে মুখস্থ করার পরই আপনি এটা আমল করবেন। যখন আপনার বা আপনাদের বুকের মধ্যে পেন হবে, অর্থাৎ বুকের ব্যথা শুরু হবে, তখন আপনারা এই দোয়াটিকে পরে বুকের মধ্যে ফুঁক দিবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার বুকের ব্যথা দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, দোয়াটি জানার আগে যারা আজকে প্রথমবার চ্যানেল তাবিজ দর্পণ দেখছেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিওগুলি দেখতে পারবেন। আর ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই ইসমটি বা দোয়াটি বলছি, খুব মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির সাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল মাফি, বিসমিল্লাহিল ওয়াফি, বিসমিল্লাহি খায়রিল আসমাই, বিসমিল্লাহি রব্বিল আরদি ওয়াস সামাই, বিসমিল্লাহি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো ভিউয়ার্স, এই ইসমটি, এই দোয়াটি ভালো করে মুখস্থ করে তারপর আপনারা আমল করবেন। এই যখন বুকের মধ্যে ব্যথা হবে তখন এই দোয়াটি পাঠ করে বুকের মধ্যে ফুঁক দিবেন, দেখবেন ইনশাআল্লাহ খোদার কুদরতে, খোদার মর্জিতে আপনার বুকের ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আবারও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম।